আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা বিমানের খেলা দেখুন যে একের পর এক বিমান আসতেই আছে। এই একটা বিমান পিছনে দেখুন, আর একটা বিমান এবং তার পিছনে আরও একটা বিমান। তো যদিও ক্যামেরা রেজুলেশনে জুম করে নিয়ে আসা সম্ভব হয়নি, কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি একের পর এক বিমান আসতেই আছে। আর এটা হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। তো চাঙ্গি এয়ারপোর্টের নিকটবর্তী আমি যে একটা জব সাইটে আছি, তো এখান থেকে আমি ভিডিওটি ধারণ করছি। আমি যে সাইডে ভিডিও ক্লিক করতেছি, এই পাশ দিয়ে শুধু বিমান ল্যান্ড করে, মানে এই পাশ দিয়ে শুধু বিমান আসতেছে এবং অবতরণ করতেছে। দেখতেই পাচ্ছেন যে এখানে একটা বিমান গেল এবং পিছনে আরও একটা আছে। তো এভাবে সারিবদ্ধভাবে বিমানগুলো আসতেছে, একই লাইন ফলো করতেছে, এবং প্রত্যেকটা বিমান একটা পর আরেকটা বিমান প্রায় 2 মিনিট 2.5 মিনিট অন্তর অন্তর এরকমভাবে আসতেছে। এবং আর এক পাশ, মানে অপোজিট যে আরেকটা লেন আছে, ওই পাশে শুধু বিমান উড্ডয়ন করে, মানে আকাশের দিকে উপরের দিকে যায়। আর আমি যে ভিডিওটি করতেছি, এই পাশ দিয়ে শুধু বিমান ল্যান্ড করে, ল্যান্ড হয়ে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট, যেখানে শুধু 5 মিনিটের ব্যবধানে একটা বিমান নামে এবং একটা বিমান উঠে। মানে যে পাশ দিয়ে বিমান ল্যান্ড করে, এই পাশ দিয়ে সারিবদ্ধভাবে একের পর এক বিমান আসতেই আছে এবং আর এক পাশ দিয়ে বিমান একের পর এক উড্ডয়ন করতেছে। খুব সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমেই সম্পন্ন হচ্ছে, কোনো ত্রুটি হচ্ছে না এবং ইমিগ্রেশনে কোনো প্রবলেম হচ্ছে না। তো বিশ্বের মধ্যে সুন্দর এবং ডিসিপ্লিনের দিক দিয়ে যে এয়ারপোর্টটি অনেকের কাছে পরিচিত, ইন্টারন্যাশনাল হিসেবে অনেকের কাছে পরিচিত, সেটা হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। তো আমি এই ভিডিওতে শুধু অবতরণের যে ওয়েটা এবং বিমান অবতরণ হচ্ছে এই পাশটা শুধু দেখাচ্ছি, পরবর্তীতে অনুসরণ আমি অন্যান্য দিকগুলো আমি দেখানোর চেষ্টা করব এবং এয়ারপোর্টের ভিতর অংশগুলো দেখানোর চেষ্টা করব। সিঙ্গাপুর ছোট একটি দেশ এবং সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল শুধুমাত্র একটি এয়ারপোর্ট, এবং একটি এয়ারপোর্টেই যে এত বিমান ওঠানামা করে এবং বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ব্যবসায়ী লোক এবং পর্যটক প্রতিনিয়ত আসা যাওয়া করছে, যে কারণে এদেশে এত বিমান চলাচল এবং অনেক মানুষের যাতায়াত হচ্ছে বিভিন্ন কারণে, ব্যবসায়িক পর্যটক হিসেবে এবং অনেকে শ্রমিক হিসেবে। তো এই ক্ষেত্রে থেকে, মানে এয়ারপোর্ট এবং পর্যটক এই ক্ষেত্রে থেকে সিঙ্গাপুর সরকার এখান থেকে প্রচুর লাভবান হচ্ছে, যেটা আমি মনে করি বা অনেকেই জানে। তো খুব সুন্দরভাবেই সব কিছু পরিচালিত হচ্ছে, কোনো প্রকার কোনো ভুল হচ্ছে না, আর ইমিগ্রেশনও খুব সুন্দরভাবে কাজ সম্পন্ন করে, খুব সহজে চেক করে এবং খুব ডিজিটাল সিস্টেমের মাধ্যমে এরা সব কিছু সম্পন্ন করে থাকে। আর সিঙ্গাপুর এয়ারপোর্ট ইমিগ্রেশন এরা যেভাবে চেক করে, মানে কোনোভাবে কেউ অবৈধ কোনো জিনিস প্রবেশ করা যেতে পারবে না, যেমন অস্ত্র বলেন বা এরকম অনেক কিছু আছে যেগুলো মানুষের দেশের খারাপ কিছু বয়ে নিয়ে আসে, এই জাতীয় কোনো কিছু নিয়ে আসা সম্ভব না। এবং কি কেউ অবৈধভাবে সিঙ্গাপুরে এন্ট্রি করতে পারবে না, ছোট একটি দেশ এবং এই দেশটাতে যেভাবে আইন পরিচালনা হয়, সরকার যেভাবে আইন পরিচালিত করছে এবং জনগণও
সেই অনুযায়ী পরিচালিত হচ্ছে। একটি দেশ সুন্দরভাবে গড়তে দেশের আইন শৃঙ্খলা যেমন সুন্দর অবদান থাকতে হয়, তেমনই জনগণেরও সঠিক পথে চলতে হয়। জনগণেরও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এমন একটা উদাহরণ।